বুলেট, এটা 2019-এর মডেল আছে, এটা আমি কাস্টমার জন্য করে দিতে পারবো অনলি 60,000 টাকা করে দেবো। সবাই ভাবছে এটা হাই সিসি গাড়ি, কিন্তু এটা ইউজি সিসি গাড়ি আছে, খুব ডিমান্ডেড গাড়ি, হয়তো আমাদের দিকে ডিমান্ড নেই কিন্তু পাওয়া যায় না, খুব ডিমান্ডেড গাড়ি। এটা 18 এমবি গাড়ি, GS4 এর গাড়ি, এই গাড়িটা আমি কাস্টমার জন্য করে দিতে পারবো অনলি 80,000 টাকা। ভার্সন 3, এটা 19-ই মডেল আছে, আমাদের লোকাল অ্যাক্টিভ গাড়ি, 26 নাম্বার, এটা আমি কাস্টমার জন্য করে দিতে পারবো অনলি 99। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, যেহেতু শীত অনেক পড়েছে, শীত পুরো ঝাঁকিয়ে পড়েছে, তো এই কন কনে শীতে আমি চলে এসেছি কোথায় না, ইব্রাহিম ট্রেডার্সে। তো আজকে যে কালেকশন দেখাতে চলেছি, একদম অসম কালেকশন দেখাতে চলেছি, এখানে প্রচুর কালেকশন আছে, এত কালেকশন আছে যে তোমাদের দেখিয়ে আমি শেষ করতে পারবো না। তো ইচ অ্যান্ড এভরি সমস্ত ডিটেলস তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, আর ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আগে যাও তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে, তার ফলে কি হবে ভবিষ্যতে তোমাদের আমি আরো নিত্য নতুন কালেকশন দেখাতে পারবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা পেয়ে গেছি ইব্রাহিম ট্রেডার্স, যিনি ওনার আছে সেই দাদাকে। দাদা কেমন আছে? ভালো আছে, তুমি কেমন আছো? চলে যাচ্ছে দাদা। তো প্রথমে আপনার শোরুমে এলাম, তো ফার্স্ট অফ অল আমার ভিউয়ারসদের আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। মানে অ্যাড্রেসটা হলো লোকেশন, যারা কলকাতায় আসতে চাইছো তারা প্রথম শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল আছে, হাসনাবাদ লোকালটা হলো আমাদের লাস্ট স্টপেজ, আর স্টেশন থেকে আমাদের শোরুমটা পায়রাটা 5 মিনিট রাস্তা। আর যদি কেউ বায়ার বিকানিং লাইন থেকে আসতে চাও তাহলে মালঞ্জে আসবে, মালঞ্জে থেকে অটো টোটো মানে সবই আমাদের এখানে লাস্ট স্টপেজ, বাস ট্রেন অটো সব আমাদের এখানে, এটাই হলো শেষ স্টপেজ। মালঞ্জে থেকে যারা এই অটো টোটো বাস এটা এগুলো এভেলেবেল আসছে, আপনারা হাসনাবাদে আসবে, হাসনাবাদ এসে আমাদের ফোন করবে, আমরা গাইড করে নেবো। আর যদি কারোর চিন্তা প্রবলেম হয়, স্ক্রিনে আমাদের নাম্বার থাকছে, সবে যদি কারো যদি লোকেশন শেয়ার করা প্রয়োজন হয় ফোন করবে, আমরা লোকেশনটা শেয়ার করে দেবো। আর কেউ যদি কোনো গাড়ির ডিটেলস জানতে চায় আমাদের ফোন করবে, আমরা বলে দেবো তার টোটাল গাড়ির ডিটেলসটা। আর একটা জিনিস, আমাদের শোরুমে প্রচুর স্টক আছে, সব স্টকটা তো সব ভিডিওতে দেখানো সম্ভব না, আমাদের আরো একটা শোরুম আছে মাইলেজ দেওয়া গাড়ি, কম বাজেটের গাড়ি, 10,000, 15,000, 20,000 টাকা গাড়ি আছে, সেটা আমাদের এই শোরুমে থাকে না, আমাদের একটা পাশে একটা শোরুম আছে, ফোন করবে মানে ডিটেলসটা নেওয়ার জন্য, আমরা অবশ্যই কাস্টমারকে পরিষেবা দেওয়ার জন্য মানে এ করব, হেল্প করব। যাক ভিডিওটা দেখানো যাক। তো দাদা আপনার এখানে লোন হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, একটা জিনিস, হ্যাঁ সত্যি এটাই আপনি যেটা বললেন, খুব ভালো কথা বললেন, আমাদের এখানে লোন এভেলেবেল, ঠিক আছে, ব্যবসাপত্র তো এভেলেবেল হয়ে যাচ্ছে, ফাইন্যান্স এভেলেবেল হয়ে যাচ্ছে, আমাদের ফাইন্যান্সটা প্রচুর ডিস্টেন্স মানে অনেক দূর থেকে করা যায়, মানে 150 কিলোমিটারের মধ্যে হলে আমাদের মানে অনেকটাই, অনেক অনেক। তো ফাইন্যান্সটা কি সব গাড়ির ক্ষেত্রে? সব গাড়ির ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু তার মধ্যে মানে কিছু কিছু যেগুলো 15,000, 20,000 টাকা গাড়ি যেগুলো ফাইন্যান্স হয় না সেগুলো এই শোরুমে অবশ্যই নেই, কিন্তু এই শোরুমে যা গাড়ি আছে সব ফাইন্যান্স হয়ে যাবে। আর কতটা ডাউন পেমেন্ট করতে? ডাউন পেমেন্ট হলো আমাদের 40% ডাউন পেমেন্ট, ঠিক আছে। আর নাম্বার কিন্তু অ্যাভেলেবেল, আমাদের শোরুমে পেপার নিয়ে করার চিন্তা করার দরকার নেই, আমাদের শোরুমে পেপারটা গাড়ির পেপারটা আছে, গাড়ির পেপারটা আমাদের, গাড়ি গ্যারান্টি না থাকলে গাড়ির পেপারে গ্যারান্টি আছে, গাড়ির পেপারটাই হচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস, আমাদের সবাই মানে আমাদের হাসনাবাদ অনেক কাস্টমার অনেক অনেক দূর, কিন্তু দূর না, শিয়ালদা থেকে লাস্ট ট্রেন হলে লাস্ট স্টপেজ, আর এটা হলো আত্মীয় বড় প্লাস পয়েন্ট, ট্রেন ওটা লাস্ট স্টপেজ নাম। ঠিক আছে চলুন গাড়িগুলো দেখা যাক। হ্যাঁ, গাড়িগুলো প্রথম দিয়ে বুলেট থেকে শুরু করো, চলুন শুরু করা যাক। সেটা 2016 এমবি গাড়ি, 15 সালে 16 সালে গাড়ি আছে, ঠিক আছে, এটা 16 সালে গাড়ি আছে, 16 গাড়ি, এটা লাইটিং লাগানো আছে, অল মডিফাই করা আছে,
সাইলেন্সার লাগানো আছে, সামনে এলইডি লাইট লাগানো আছে, লেডার লাগানো আছে, মানে অল মডিফাই। এই গাড়িটা কাস্টমার জন্য করে দিব অলরেডি 92,000। আর কিছু ডিসকাউন্ট হবে কি? ডিসকাউন্ট হবে তো একটা জিনিস, জানুয়ারি মাসে আমি যেটা অফার দিয়েছিলাম কিন্তু এটা আমি সবের ভিতরে আবার আবার সেই আবারটা আবারই রাখছি। অল গাড়ি মানে কাস্টমার যদি থেকে আসে তবে বলে তেল ফ্রি, তেলটা ফ্রি। হ্যাঁ তেলটা ফ্রি। আর সবাই হেলমেট যার কারণে আমি কাস্টমার জন্য করে দিয়ে বলবো অনলি 68 টাকা করে দেবো, মাত্র 60, মাত্র 68 টাকা। তো বন্ধুরা তোমরা গাড়িটা একবার দেখে নাও ভালো করে, 19 এর গাড়ি চলে। আর বাড়ি যাওয়ার জন্য যে তেল ফ্রি আছে, তেলটা ফ্রি আছে, হ্যাঁ ফাইনান্স তো হয়ে যাচ্ছে। আর তাহলে ভিতরে আমাদের আরো প্রচুর স্টক আছে, কাস্টমারকে বলবো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এটা হলো কমান্ডো, এটা দেখি তো মানে আছে, ডবল ডিসি আছে, লাগানো আছে, সামনে এলইডি লাইট লাগানো আছে। 2015 সালের গাড়ি, এই গাড়ি কাস্টমার জন্য করে দিতে অনলি 75,000 টাকা করে দেবো, 75,000 করে দেবো। গাইস জাস্ট তোমরা একবার দেখে নাও, 75 পেয়ে যাচ্ছে তোমরা রয়্যাল এনফিল্ড। নেক্সট হলো ক্লাসিক, এটা 2019 এর গাড়ি আছে, আমাদের লোকাল অ্যাক্টিভ গাড়ি আছে, ডবল ডিসি সাথে আছে, এলইডি লাইট লাগানো আছে। এটা কাস্টমার জন্য বলতে বললে 1,30,000 টাকা, 1,30,000 চলে আসছে। হ্যাঁ এটা ওই 19 এর, এটা 4B, আমাদের 4B কালেকশন প্রচুর আছে। এটা সামনে তিনটা আছে, আরো দুটো তিনটে আছে স্টকে, ঠিক আছে। এটা বিএস ফোর এর গাড়ি, 19 মডেল, এর কাস্টমার জন্য করে দিতে বলবো অনলি 66,000 টাকা, মাত্র 66, মাত্র 66,000 টাকা। তো ক্যামেরাম্যান গেল, টায়ার দুটো একবার দেখাতে যাস, টায়ার কন্ডিশন থেকে শুরু করে পুরো গাড়িটা একদম পুরো শোরুম কন্ডিশনে আছে। এটা চলে আসছে মাত্র 66,000 এ। তারপরে এটাও বিএস ফোর এর 4B আছে, 19 মডেল, 20 মডেল আছে, ডাবল ডিস সিঙ্গেল এবিএস সাথে আছে। এখানে কাস্টমার জন্য বলতে বললে 71,000 টাকা, 71 চলে আসছে। হুম আর 200, এটা বিএস মানে এটা 18 গাড়ি আছে, এখানে কাস্টমার জন্য বলতে বললে অনলি 53,000 টাকা, 53 চলে আসছে। এটা হর্নেট, হন্ডা হর্নেট, হন্ডা হর্নেট, এটা 19 মডেল আছে, এটা ডাবল ডিস আছে, এটা কম্বো ব্রেকের সাথে আছে। এই গাড়িটা কাস্টমার জন্য করে দিতে বলবো অনলি 66,000 এই দুটো হর্নেটের ক্ষেত্রে ফুল ট্যাঙ্ক দিয়ে তেল দিচ্ছে, যেটা 500 টাকা করে সব গাড়ির ক্ষেত্রে, কিন্তু এই হর্নেট দুটো ক্ষেত্রে ফুল ট্যাঙ্ক দিয়ে ক্ষেত্রে ফুল ট্যাঙ্ক দিচ্ছে। যাই বলছিলাম ডিভাইসের জন্য কিছু কিছু গাড়ি অফার রেখে দেবো, আরো আছে, আরো কিছু 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 গাড়িতে অফার রাখবো। আর একটা জিনিস বলা হলো না, ওয়াল গাড়ি ক্ষেত্রে যে দাম রেখেছি, যে প্রাইস রেখেছি, কাস্টমার যদি অনলাইন বুকিং করে আরো 1,000 টাকা করে ডিসকাউন্ট, অনলাইন বুকিং করে আরো 1,000 টাকা, আর অনলাইন বুকিং এর ক্ষেত্রে আরো 1,000 টাকা করে ডিসকাউন্ট। ওয়াল গাড়ি ক্ষেত্রে যেটা দাম থাকবে আরো 1,000 টাকা ডিসকাউন্ট, সাথে যেটা অফার থাকবে সেটাও পাবে। ছেষট্টি চলে আসছে।
এটা আমি কাস্টমার জন্য বলি যে ওগুলো অনলি 99 চলে আসবে 99 চলে আসবে তো গাইস তোমরা দেখে নাও 99 পে যাচ্ছে অ্যাভেঞ্জার এটা BS6 এর অ্যাভেঞ্জার আছে 21 মডেল এটা কিন্তু লোকাল অ্যাক্টিভ গাড়ি এই গাড়িটা আমি কাস্টমার জন্য করে দিতে পারব অনলি 68 টাকা করে 68 টাকা অ্যাভেঞ্জার পে যাচ্ছে কাস্টমাররা BS6 এর গাড়ি কি বলছো দাদা এ তো অফারের উপর অফার হ্যাঁ তারপরে আমার ভার্সন 3 আছে R15 ভার্সন 3 এটা 21 মডেল আছে এটা আমার কিন্তু মডেল লোকাল অ্যাক্টিভ গাড়ি এটা আমি তার দেনা ব্লক গাড়ি খুব ডিমান্ডেড গাড়ি এই গাড়ি কাস্টমার জন্য করে দেওয়া হলো 1,08,000 টাকা BS6 এর গাড়ি এটা আবার BS4 এর গাড়ি এটা 20 মডেল আছে এটা ডাবল ডিশ ডাবল এবিএস এর সাথে আছে এই গাড়ি কাস্টমার জন্য করে দেওয়া হলো 1,18,000 টাকা 1,08,000 হয়ে চলে আসছে নেক্সট কি আছে দাদা সিভিআর হন্ডা সিভিআর হন্ডা সিভিআর 2015 এন্ডে গাড়ি আছে খুব ডিমান্ডেড গাড়ি আর এটা বেবিজি গাড়ি আছে বেবিজি গাড়ি খুব মাইলেজটা খুব সুন্দর এই গাড়িটা কাস্টমারদের জন্য করে দেব আমি 42,000 টাকা করে দেব মাত্র 42 মাত্র 42,000 টাকা 15 সালের গাড়ি এটা বুলেট আবার একটা বুলেট এটা ক্লাসিক মানে এটা না এটা ঠান্ডাবাদ 350 এটা কোড়া খুব খুব মডিফাই করা আছে খুব সুন্দর গাড়ি আছে এই গাড়িটা ওটা 2016 সালের গাড়ি আমাদের লোকাল অ্যাক্টিভ গাড়ি এই গাড়িটা কাস্টমার জন্য করে দিতে অনলি 85,000 টাকা করে দেব মাত্র 85 তে চলে আসছে 220 পালসার 220 BS4 গাড়ি এটা পুরো এটা 19 গাড়ি এটা 19 গাড়ি না না 18 গাড়ি সরি সরি ভুল হয়ে গেল 18 গাড়ি দিবে 18 গাড়ি BS4 গাড়ি ঠিক আছে ডাবল ডিশ এর সাথে হ্যাঁ এই দুটো গাড়ি আমি রেপিস দিয়ে গেছি অনলি 98,000 টাকা করে মানে 98,000 টাকা করে 58 এ চলে আসছে হ্যাঁ আর তারপরে কন্ডিশন একদম বেশ লাজবাব কন্ডিশন একদম একদম ওই কোন স্ক্র্যাচ নেই পুরো ফ্রেশ গাড়ি আছে আচ্ছা এটা 2020 মডেল আছে 188 ডাবল ডি ডাবল এবিএস এর সাথে ঠিক আছে এই গাড়ির কাস্টমার জন্য বলি দিব অনলি 68,000 টাকা মাত্র 68 তে চলে 68 এই লেজেন্ড গাড়ি এগুলো লেজেন্ড গাড়ি সবাই বলা হয় এটা 290 দুটো 290 অনেক একটি গাড়ি দুটো তিনটে গাড়ি ক্ষেত্রে ফুল টাকা দেন ফ্রি বাহ এটা তাহলে সে অফারে পড়ে হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ আবার যেগুলো বলেছি অনলাইন বিল বিল আর একটা ডিসকাউন্ট সেটা অফারে থাকবে চলুন নেক্সট কি দেখছি আমরা এটা জিক্সার এলইডি ভার্সন খুব ডিমান্ডেড গাড়ি 20 সালের গাড়ি ডাবল এ সিঙ্গেল এবিএস সাথে আছে ডাবল ডিশ দুটো টায়ার আছে ব্র্যান্ড নিউ কোনো স্ক্র্যাচ নেই এটা এই গাড়িটা আমি কাস্টমার জন্য করে দিতে বলবো অনলি 75,000 টাকা করে দেবো 75 চলে আসছে 75 করে দেবো তো বন্ধুরা তোমরা দেখে নাও এটা 19 মডেল নেক্সট কি আছে দাদা এটা জিক্সা 19 মডেল জিক্সা এটা আমি কাস্টমার জন্য করে দিতে বলবো 50,000 টাকা 50 50,000 টাকা কি বলছো দাদা হ্যাঁ দাদা এটা কোনো স্ক্র্যাচ নেই পুরো ফ্রেশ গাড়ি আছে তো গাইস তোমরা দেখে নাও গাড়িটা দাদা দিয়ে দিচ্ছে মাত্র 50,000 আর এইরকম গাড়ি নিতে হ্যাঁ আরো জিনিস আমার পিছনে আরো 8 টিয়ার আছে কার ভিডিও না ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাবে 8 টিয়ার আছে পিছনে এফজেড আছে কেটিএম আছে 2.0 আছে সিভিজেড আছে তো বেসিক্স এর বেস ফোর পালসার আছে প্রচুর গাড়ি পিছনে আছে আরো এক্সট্রা আমাদের আরো গাড়ি আছে আরো একটা শোরুম আছে ফোন করবে গাড়ি আমি আগেই বলেছিলাম যে স্টক এত আছে তোমাদের দেখাতে দেখাতে আমি ক্লান্ত হয়ে যাব হ্যাঁ তো নেক্সট কি দেখাচ্ছেন দাদা আমরা হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার 2000 ওই মানে 2016 সালের গাড়ি আছে 16 রেন্ডে গাড়ি আছে এটা আমি কাস্টমার জন্য বলি যে 48,000 টাকা 48 এ চলে আসছে হ্যাঁ এটা কিন্তু ফাইনান্স হয়ে যাবে ফাইনান্স হয়ে যাবে ফাইনান্স হয়ে যাবে এটা BS4 তাই BS3 এটা BS3 BS4 এর দুটো গ্ল্যামার আছে এটা 2018 গাড়ি এটা 2018 গাড়ি দুটো এই দুটো হ্যাঁ দুটো গাড়ি কাস্টমার জন্য করে দিতে বলি 53 করে সব ফাইনান্স হয়ে যাবে তারপরে হলো BS6 এর গাড়ি আছে 6 এর গ্ল্যামার এটা 21 মডেল আছে আমি কাস্টমার জন্য করে দেব অনলি 8,500 টাকা করে দেব 60 চলে আসছে হুম নেক্সট এফজেড এটা 2020 সালে 20 মডেল আছে এর কাস্টমার জন্য করে দেব 70,000 টাকা 70 এটা এটা বুকিং হয়ে গেছে দাদা এটা বুকিং হয়ে এটা বুকিং হয়ে গেছে
তারপরে আমার আটিয়ার তারপর চি আটিয়ার এটা 2017 মডেল আছে আমি কাস্টমার জন্য কোড দিতে বলবো অনলি 52 আটরাই মাত্র 52 ছিল মাত্র 52 করে দেব তারপর পালসার 200 নিউ মডেল নিউ মডেল আছে এটা অনেক টিলো 150 গাড়ি এটা এখন বর্তমানে খুব ডিমান্ডেড গাড়ি এটা আমি কাস্টমার জন্য কোড দিতে বলবো অনলি 53 আটরাই 53 ছিল আসছে এনএস এনএক্স 160 এনএস 160 এটা আমি কোড ডাবল ডিসি সাথে আছে এটা আমি কাস্টমার জন্য কোড দিতে বলবো অনলি 65 টাকা করে মাত্র 65 মাত্র 65 কত সালের গাড়ি আছে এটা 19 মডেল আছে 2019 এর গাড়ি 65 টাকা আছে তারপরে 20 মডেল আছে তারপর এটা আছে তারপর আন্ডার টাইপ এটা 2018 গাড়ি আছে বেস ফোর এর গাড়ি আছে এটা আমি কাস্টমার জন্য বলতে বলবো অনলি 40000 টাকা ফাইনান্স হয়ে যাবে তো ফাইনান্স হয়ে যাবে মানে অল গাড়ি এখানে যা গাড়ি আছে ম্যাক্সিমাম গাড়ি ফাইনান্স হয়ে যাবে এটা 2000 কাস্টমার জন্য বলতে বলবো অনলি 64000 টাকা করে দেবো মাত্র 64 তে আছে করে দেবো ভাই তোমরা আবার গাড়িটা দেখে নাও মাত্র 64 তে পেয়ে যাচ্ছে পালসার এনএস তারপরে আছে 135 পালসার 125 এটা খুব ডিমান্ডেড গাড়ি এটা বিএস 6 এর গাড়ি আছে এটা আমি কাস্টমার জন্য করে দিতে অনলি 63 আটে মাত্র 63 তে চলে আসছে নেক্সট হলো আটিয়ার অ্যাপাচি আটিয়ার অ্যাপাচি আটিয়ার এটা 2015 সালের গাড়ি আছে এটা আমি কাস্টমার জন্য করে দিতে অনলি 37000 টাকা 37000 চলে আসবে হ্যাঁ কালারটাও তো একটা ইউনিক কালার আছে পুরো ব্ল্যাক এ ব্ল্যাক এ মডিফাই করা আছে বিএস 6 এর ডাবল ডিসি সাথে আছে ডাবল ডিসি এর সাথে পেয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে হলো এটা 2019 এর মডেল ডাবল ডিসি সাথে লোকাল আটিয়ার এটা আমি কাস্টমার জন্য করে দিতে অনলি 67000 টাকা 67000 চলে আসছে তারপরে আবার হলো বিএস 4 এর গাড়ি এটা 2000 এটা 19 মডেল এটা কাস্টমার জন্য করে দেবো 65000 টাকা 65000 তে চলে আসবে আরো একটা তারপরে আবার আটিয়ার এটা 2020 মডেল এটা বেজ সাথে আছে এটা কাস্টমার জন্য করে দেবো আমি 70000 টাকা 70000 চলে আসছে তবে আস্তে সিটি তো এখানে দেখছি অ্যাপা আটিয়ারে তো লাইন লাগিয়ে দিয়েছো হ্যাঁ আটিয়ার আমাদের হিউজ পরিমাণে কালেকশন থাকে তো বন্ধুরা যারা আটিয়ার খুঁজছো তো এখানে চলে আসতে পারো মানে বিভিন্ন কালারে তোমরা পেয়ে যাবে আটিয়ার তো চলো দা নেক্সট কি দেখছি তবে স্টার সিটি এটা 2016 মডেল আছে আমি কাস্টমার জন্য করে দিতে হবে অনলি 35000 টাকা 35 এ চলে আসছে আমি আরো আরো এটা আমার এলো আরো 3000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 3000 ডিসকাউন্ট 35000 টাকা করে দিয়েছি আর মাইলেজ তো প্রচুর দেয় মাইলেজ তো প্রচুর স্টার সিটি মানে মাইলেজ এর কিং তারপরে হলো আমার পালসার এটা 180 লুপ 150 আছে ডাবল ডিস ডাবল এবিএস সাথে আছে এটা 2020 মডেল আছে এটা আমি কাস্টমার জন্য করে দিতে পারবো এটা আমি কাস্টমার জন্য অনলি 62000 টাকা করে দেবো 62000 তে চলে আসছে তাহলে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার 6 এর গাড়ি খুব ডিমান্ডেড গাড়ি আমি কাস্টমার জন্য করে দেবো এটা 60000 টাকা করে দেবো 60 চলে আসছে হ্যাঁ বিএস 6 এর গাড়ি আর গাড়িটা এটা পুরো শোরুম কন্ডিশনে একদম একদম তারপর আবার এটা সুপার স্প্লেন্ডার বিএস 4 এর গাড়ি এটা 20 মডেল আছে এটা আমি কাস্টমার এটা কাস্টমার জন্য করে দেবো 57000 টাকা 57 চলে আসছে দেখে নাও টায়ার দুটো দেখে নাও একদম টায়ার ব্র্যান্ড নিউ টায়ার আবার 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 ম্যাস্টো 19 মডেল এটা কিন্তু 35 করে দেবো 35 এ হ্যাঁ তারপর আবার অ্যাক্টিভা এটা 19 মডেল এটা কিন্তু এটা করে দেবো এটাও কিন্তু জব এটা এটা 36 করে দেবো 36 এ তারপরে আমরা দেখাবো এফজেড দেখাই এফজেড এটা 2016 এফজেড তো দেখি 2016 মডেল আছে 2016 গাড়ি হ্যাঁ এটা আমাদের লোকাল আটিয়ার গাড়ি আছে খুব ডিমান্ডেড গাড়ি এগুলো এটা আমি কাস্টমার জন্য করে দিতে বলি 42000 টাকা 42 এ হ্যাঁ এটা কিন্তু ফাইনান্স হয়ে যাবে দেখি ডাবল ডিস্ক আছে না দাদা না সিঙ্গেল ডিস্ক আছে সিঙ্গেল ডিস্ক এর সাথে আছে হ্যাঁ এটা কিন্তু ফাইনান্স হয়ে যাবে তারপর দেখি তো টিভিএস রেডন আমাদের লোকাল আটিয়ার ওটা 19 এমএম গাড়ি আছে ওটা আমি কাস্টমার জন্য করে দিতে বলি 46000 টাকা করে দেব মাত্র 46 মাত্র 46 করে দেব তারপর কেডিএম KTM Duke KTM Duke 2200 এটা 2015 মডেল আছে আমি এটা কাস্টমার জন্য করে দিতে পারবো অল 70000 টাকা করে দেব মাত্র 70000 কি বলছো দাদা
আমার যারা ইয়ং বন্ধুরা আছে দেখে নিতে পারো। তারপর আবার চলে আসছে, তারপর আবার 200 KTM 200 KTM 200 ডিউক 200 এটা আমি 2018 মডেল আছে, এটা আমি কাস্টমারদের করে দিতে পারবো অলরেডি 85,000 টাকা করে 85 তে চলে আসছে। আবার 290 ওর সামনে যে এটা দেখি দাও, এটা কিন্তু আমি কাস্টমার এটা মিডিল লাগিয়ে দেবো, ওই গ্যাপটা আর যখন কাস্টমার নেবে কাস্টমার এটা আর লাগিয়ে দেবো ঠিক করে দেওয়া হবে। আর এটা 2015 গাড়ি আছে 290, ওটা আমি কাস্টমার জন্য করে দিতে পারবো অলরেডি 31,000 টাকা দেবো করে দেবো মাত্র 31 এ চলে আসছে 31 করে দেবো। তবে সিরিজের ওটা 2013 মডেল আছে, আমি কাস্টমার জন্য করে দিতে পারবো অলরেডি 8,000 টাকা করে দেবো। ওটা কিন্তু ফাইন্যান্স হবে না, ফাইন্যান্স হবে না, না না। আর এমনি আমাদের আরো অনেক গাড়ি আছে স্টকে, আমাদের এখন রেডি হয়নি, ঠিক আছে। অনেক ভিউয়ার্সরা যদি কোনো গাড়ি প্রয়োজন মনে হয় ঠিক আছে, তারা আমাদেরকে ফোন করবে, আমরা আরো অনেক শোরুম আছে, মাইলেজ ওয়ালা গাড়ি আছে, ওখানে পালসার আছে, আর টুইস্টার আছে, টিগার আছে, তারপরে সুপার স্প্লেন্ডার, আর মানে আরো অনেক গাড়ি আছে ওখানে, মানে প্রচুর গাড়ি আছে আমার কাছে এখন। আমাদের স্টকে 20-25 পিস গাড়ি স্টকে আছে, তো তোমাদের যা যা রিকোয়ারমেন্ট থাকবে সেটা আমাদের ফোন করবে, আমরা বলবো, আমরা বলে দেবো। তো দাদা কি ফটো তুলে সেন্ড করা যাবে কাস্টমারদের? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন করে দিতে পারবো না। তো বন্ধুরা আজকের কালেকশন এ পর্যন্তই ছিল, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের বন্ধু এই রকমই নিত্য নতুন কালেকশন আরো ভবিষ্যতে নিয়ে আসবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।